আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো একদম দোকানের স্বাদে ফ্রেশ তরমুজের আইসক্রিম। বাসায় স্বাস্থ্যকর উপায়ে কিভাবে তৈরি করা যায় সেটাই শেয়ার করব। আমি এখানে কিছু তরমুজ এভাবে টুকরো করে কেটে নিয়েছি, এখন এগুলোর থেকে রসটা আমি বের করে নিব। এভাবে একটা স্ট্রেনারে ঘষে যদি আপনি রসটা বের করেন তাহলে এর বিচি এবং আঁশগুলো আলাদা হয়ে যাবে, পরবর্তীতে ছাকার কোনো প্রয়োজন হবে না। তো আমি রসটা বের করে নিয়েছি, এখন আমি মেপে নিয়েছি যে এখানে কতটুকু রস হয়েছে। আমার এখানে 2 কাপের মতো রস হয়েছে। দুই কাপ রসের সাথে এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা কে কতটুকু করতে চান সেটার উপর ডিপেন্ড করে চিনিটা দিবেন। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন এই প্যানটাকে আমি চুলায় বসিয়ে দিব, আর চুলায় বসিয়ে মিডিয়াম আঁচে এটাকে জাল করতে থাকব। জাল করতে করতে একটা সময় দেখা যাবে যে মিশ্রণটা কিছুটা ঘন হয়ে গেছে। এখন এই মিশ্রণটাকে আমি 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি, আর এই মিশ্রণটা কিন্তু এর থেকে বেশি ঘন আমরা করব না। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি, আর চুলাটা অফ করে এটাকে 4-5 মিনিট নেড়েচেড়ে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। কিছুটা ঠান্ডা করে নিয়ে আমি এরকম একটা আইসক্রিমের মোল্ড নিয়েছি। এখন এই মোল্ডগুলো আমি তৈরি করা মিশ্রণটা দিয়ে পূর্ণ করে দিচ্ছি, তারপর কাঠি সহ এরকম ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর এটাকে আমি 12 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। এর মধ্যে আইসক্রিমগুলো সম্পূর্ণভাবে জমে যাবে। তো আমি 12 ঘন্টা পর এই মোল্ডটাকে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। ফ্রিজ থেকে বের করে 1 থেকে 2 মিনিট অপেক্ষা করে আইসক্রিমগুলো বের করতে হবে মোল্ড থেকে, না হলে কিন্তু এগুলো মোল্ড থেকে বের হতে চাইবে না। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।